আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, দুর্নীতির জন্য গ্রেফতার কাজিরবাজার জিপি সদস্য, পলাতক জিপি সভানেত্রী শাহেনা বেগম, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উদারবন দয়াপুরে ডাকাতি কাণ্ড, এখনো পর্যন্ত আটক হলেন 10 জন। আন্তঃরাজ্য সীমান্তে উদ্ধার 17টি গবাদি পশু, ধৃত 2, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুহালিয়ায় ফের বাজেয়াপ্ত চুরাই কাঠ, আটক ট্রাক। নিবিয়া অঞ্চলের নদীবাঁধ পরিদর্শন, জল সম্পদ বিভাগের আধিকারিকদের। এবং সর্বশেষ খবরটি হলো, মিজু সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানে 3 সংগঠনের হুঙ্কার, 3 দফা দাবি আদায়ে 1 সপ্তাহের সময়সীমা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। জিপির উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগে কাজিরবাজার জিপির ওয়ার্ড সদস্য আলতাফ হোসেনকে শনিবার গ্রেফতার করেছে রাতাবাড়ি পুলিশ। ওই দিনই তাকে আদালতে পেশ করা হয়েছে। আরেক ওয়ার্ড সদস্য আবুল কাশেম ও জিপি সভানেত্রী শাহেনা বেগমকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে। ওয়ার্ড সদস্য আবুল কাশেমকে পুলিশ সমঝে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন বড় ভাই ইসলামউদ্দিন, কিন্তু যথাসময়ে সমঝে না দেওয়ায় রবিবার 7 সকালে ইসলামউদ্দিনকে তুলে আনে রাতাবাড়ি পুলিশ। পরবর্তীতে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। কাজিরবাজার জিপির ওয়ার্ড সদস্য আলতাফ হোসেন ও জিপি সভানেত্রী শাহেনা বেগমের বিরুদ্ধে পুলিশে মামলা করেছিলেন তোলগাঁওয়ের শফিকুর রহমানের ছেলে জামাল উদ্দিন। তিনি অভিযোগ করেছিলেন আইডেল একাডেমি লাগোয়া সড়ক নির্মাণের নামে টাকা বরাদ্দ করে 1 টাকারও কাজ না করে পুরো আত্মসাত করা হয়েছে। একইভাবে কচুহাউড়ি গ্রামের জিয়াউল হকের মায়ের নামে বরাদ্দ রিংওয়েলের কাজ না করে টাকা আত্মসাত করা হয়েছে। জিপি সভানেত্রী শাহেনা বেগম ও 2 ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সরগরম হয়ে উঠে কাজিরবাজার জিপি। কাজিরবাজার বাজার কমিটির কার্যকরী সভাপতি এনামুদ্দিন আবুল বাজারের ঘুষপট্টির ড্রেনের জন্য বরাদ্দ 3 লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ করেছেন। এমনকি কচুহাউড়ি ঈদগাহ জামে মসজিদের পাশে বরাদ্দকৃত রিংওয়েলের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তিনি। তাছাড়া বাড়িগ্রামের ওয়ার্ড সদস্য আবুল হোসেনের বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেছেন গ্রামবাসী। শীঘ্রই ওই ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে তারা জানিয়েছেন। অপরদিকে ফের সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার হওয়ার সময় দুহালিয়া বন বিভাগের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ সেগুন কাঠ। মাকুন্দা থেকে মধুরবন সড়কের সলগই এলাকা থেকে খাকপুরে দুহালিয়া আঞ্চলিক বন বিভাগের রেঞ্জার প্রবীর বিশ্বাস গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে AS-10C-6510 নম্বরের একটি ম্যাজিক ট্রাক থেকে প্রায় 70 ফুট চেরায় সেগুন কাঠ উদ্ধার করেন। যদিও পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান রেঞ্জ অফিসার। উল্লেখ্য, সংরক্ষিত বনাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বন মাফিয়ারা। বন বিভাগ মাঝে মধ্যে অভিযান চালিয়ে সাফল্য পেলেও বন বিভাগের হাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা বন মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো অত্যাধুনিক পরিকাঠামো না থাকায় তারা অনেকাংশে ব্যর্থ হচ্ছেন। তাই বন বিভাগকে ডেলে সাজানোর প্রয়োজনীয়তা আছে বলে অনেকেই মনে করেন। বর্তমানে কাঠ সমেত গাড়িটি দুহালিয়া বন বিভাগের হেফাজতে রয়েছে। অপরদিকে আন্তঃরাজ্য সীমান্তে উদ্ধার 17টি গবাদি পশু, ধৃত 2। ত্রিপুরার শাকিলের নেতৃত্বে বিহার থেকে আসাম হয়ে ওই রাজ্যে যায় গরু মহিষ, আর সেখান থেকে বাংলাদেশে। ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের বিশালগড়ে গিয়ে পাচারকারীরা শাকিলের হাতে তুলে দেয় গাড়ি গাড়ি গরু। বাংলাদেশে বড় গরুগুলির চাহিদা খুব বেশি। রবিবার 17টি গরু এবং বাচ্চাসহ মহিষ ধরা পড়ল পুলিশের রুটিন তল্লাশিতে। জানা গেছে রবিবার দুপুরে বহির্রাজ্য থেকে JK-02C-1753 নম্বরের একটি লরি আসাম চুরাইবাড়ি গেটে আসতেই ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে রুটিন তল্লাশিতে প্রথমে গাড়ির চালান খতিয়ে দেখা হয়। চালান ও পশুর সংখ্যায় মিল না থাকায় গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির লাইভস্টক পারমিটও ছিল না। গাড়ির মালিক সুভাষ চান্দার বিহার থেকে 6টি গাভী, 5টি বাছুর, 4টি মহিষ ও সঙ্গে 2টি বাছুর মিলে মোট 17টি গবাদি পশু নিয়ে ত্রিপুরার বিশালগড়ে যাচ্ছিলেন। পশুগুলির মালিক নাগারায়ও সঙ্গে ছিলেন। তার বাড়ি বিহারের নারাগাড্ডার হাগরিতে। আসাম চুরাইবাড়ি গেটে মালিক গবাদি পশুগুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পাঞ্জাব কোর্টের একটি এফিডেভিট থাকলেও তা প্রমাণের জন্য যথেষ্ট ছিল না।
তাই গাড়িসহ চালক ও পশুর মালিককে গ্রেফতার এবং পশুগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত নাগারায়কে জিজ্ঞেস করে প্রাথমিকভাবে জানা গেছে, বিশালগড়ের শাকিল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করার জন্য এই গবাদি পশুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ খতিয়ে দেখছে এর পিছনে কোনো আন্তর্জাতিক গরু পাচার চক্রের হাত রয়েছে কিনা। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সবগুলো পশু অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছিল। অপরদিকে নিবিয়া অঞ্চলের নদীবাঁধ পরিদর্শন জল সম্পদ বিভাগের আধিকারিকদের নদীবাঁধ সমস্যা এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। বিগত বহু বছর থেকে এলাকার মানুষ এই সমস্যায় ভুগছেন, কেননা বর্ষার সময় এলাকার মানুষের সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হয়। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের উদ্দেশ্যে শুক্রবার জল সম্পদ বিভাগের এসডিও বিশ্বজিৎ সিনহা তার বিভাগের কর্মীদের নিয়ে রাতাবাড়ি কেন্দ্রের নিবিয়া বাজার, অলিবিয়াচোড়া, চেরাগি, রংপুর, দুর্লভচোড়া, বেটারবন, আনিপুর, পাঁচডালি অঞ্চলের সিংলা নদীর বাঁধ পরিদর্শন করলেন। বিধায়ক গুয়াহাটি থেকে ফোনযোগে বিভাগীয় এসডিও বিশ্বজিৎ সিনহার সঙ্গে এই সমস্যার ব্যাপারে আলোচনা করেন এবং তাকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি যেখানেই থাকুন না কেন, কেন্দ্রের চিন্তা সব সময় করে থাকেন। অপরদিকে রাজ্যের সীমান্ত বিভাগের কমিশনার সচিব জিডি ত্রিপাঠীর মিজু সীমান্ত পর্যবেক্ষণের পরই দক্ষিণ হাইলাকান্দির আন্তঃরাজ্য সীমা সমস্যার স্থায়ী সমাধানে জোরালো দাবি তুলেছে তিনটি সংগঠন। তারা তিন দফা দাবি আদায়ে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে। সংগঠন তিনটি এক যৌথ সাংবাদিক বৈঠকে তাদের দাবির কথা জানিয়ে দিয়েছে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ও রাইজর দল যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে প্রশাসন ও সরকারের বিরুদ্ধে তাদের খুব উগ্র দেয়। শনিবার সাংবাদিক বৈঠকে উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে, উপদ্রুত সীমান্ত এলাকা ঘুটঘুটিতে শীঘ্রই সড়ক নির্মাণ, সীমান্ত এলাকায় যুগ যুগ ধরে বসবাসরত লোকেদের জমির পাট্টা প্রদান এবং মিজোরামের অবৈধ দখলকৃত এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি সীমান্তে বসবাসরত আসামের লোকেদের নিরাপত্তা সুনিশ্চিত করা। কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সভাপতি শরীফ উদ্দিন মাজার বুইয়া, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, জেলা সমিতির মুখ্য সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বড়বুইয়াকে পাশে রেখে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই তিন দফা দাবির প্রতি সরকার আন্তরিকতা না দেখালে কোভিড প্রোটোকল মেনে জেলা জুড়ে ধারাবাহিক আন্দোলনে নামবে সংগঠন তিনটি। জহিরুদ্দিন বলেন, বিগত ২০ বছর থেকে প্রথমে কংগ্রেস সরকারের সময়ে, পরবর্তী সময়ে বিজেপি সরকার সীমান্ত এলাকা শুধু পরিদর্শন করে চলছে, সমস্যার স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তিনি কুবের সঙ্গে বলেন, প্রশাসনের উচিত ছিল জেলার তিন বিধায়ক ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে, যারা দীর্ঘদিন থেকে এইসব এলাকার সমস্যা নিয়ে আন্দোলন করে যাচ্ছে, সেই সব সংগঠনের কর্মকর্তাদের নিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে এক রূপরেখা ও অ্যাকশন প্ল্যান তৈরি করা, যা মিজোরাম সরকার ওয়াইএমএ এবং এমজেডপি সংগঠনগুলিকে নিয়ে করছে, এতে তারা সফল হচ্ছে। আসাম সরকারেরও এই পন্থা অবলম্বন করার প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। সাংবাদিক বৈঠকে জহিরুদ্দিন ঘুটঘুটি সীমা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সর্বপ্রথম সড়ক তৈরি করার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, দামসড়া থেকে রাইফেল মারা হয়ে ঘুটঘুটি সীমান্তের বীরসিংহ গ্রাম পর্যন্ত সড়ক নির্মাণ করা একান্ত জরুরি। অন্যান্য রুট অপেক্ষা এই রুট অনেক সহজ। সীমান্তে বসবাসরত লোকেরা সীমান্তরক্ষীর কাজ করে আসছেন, সুতরাং সরকারের দায়িত্ব এসব লোকের পাট্টা প্রদান করে তাদের শক্তিশালী করা। জহিরুদ্দিন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সমালোচনা করে বলেন, রাজ্যের নানা প্রান্তে বন বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু গুটগুটির পাহাড়ি এলাকায় অন্য রাজ্যের লোকেরা অতিথিশালা, সুপারি বাগান, ফিশারি নির্মাণ করে চলছে, কিন্তু সেখানে উচ্ছেদ চালানোর কোনো ব্যবস্থা করতে পারছে না।